মার্চ পাস্টের সদয় অনুমতি প্রদান করলেন মন্ত্রী মহোদয়। মাননীয় মন্ত্রীর অনুমতি নিয়ে প্যারেড কমান্ডার ফিরে যাচ্ছেন তার নির্ধারিত স্থানে। কোয়ান্টাম তথ্য স্কুলের শিক্ষার্থীরা 2003 সাল থেকে নিয়মিত মহান বিজয় দিবসের প্যারেড ও ডিস্কো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা ও উপজেলা উভয় পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে 14 বার প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে। এছাড়াও 2009-2010 সালে চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্যারেড, ডিসপ্লে ও ব্যান্ড বাদনে প্রথম স্থান অধিকার করে এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। 2011 ও 2012 সালে এই তিনটি ক্ষেত্রে অসামান্য নৈপুণ্য প্রদর্শনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিভাগীয় পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক স্কুলটি বিশেষ পারদর্শিতা ক্রেস্ট লাভ করে এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করে। কোয়ান্টাম কসমিক স্কুলের সবচেয়ে বড় সাফল্য ছিল 2015, 2016 ও 2017 সালের জাতীয় শিশু কিশোর সমাবেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় 26 মার্চ অনুষ্ঠিত এই সমাবেশে বাংলাদেশের বাছাইকৃত স্কুলগুলোর মধ্যে প্যারেডে পরপর 3 বার প্রথম স্থান অধিকার করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। এই বিজয়ী দলের প্যারেড আমরা আজ উপভোগ করব। শুরু হচ্ছে মার্চ পাস্ট। প্রথমে এগিয়ে আসবে 1 নম্বর প্লাটুন। 1 নম্বর প্লাটুনের নেতৃত্বে রয়েছে কুশা ইমরো। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের কুশা ইমরোয়ের নেতৃত্বে প্রথমে এগিয়ে আসবে 1 নম্বর প্লাটুন। দৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে 1 নম্বর প্লাটুন। মাননীয় মন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 1 নম্বর প্লাটুন। কুশাইমের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে 1 নম্বর প্লাটুন। এরপর এগিয়ে আসছে 2 নম্বর প্লাটুন মোহাম্মদ হাসানের নেতৃত্বে। কোয়ান্টা মোহাম্মদ হাসানের নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে 2 নম্বর প্লাটুন। মাননীয় মন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 2 নম্বর প্লাটুন।